করোনাকালে পর্যটন নগরী কক্সবাজার এখন নতুন রূপে ফিরে পেয়েছে নিজের প্রকৃত রূপ। দেশি বিদেশি পর্যটকদের অনুপস্থিতিতে লাল কাঁকড়া, কাছিম আর ডলফিনের ছুটাছুটি ছাড়াও সাগর লতা পাতায় গঙ্গা ফুল সহ প্রাকৃতিক সব সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকছে এখন তাদেরই। কিন্তু বাদ সেধেছে পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা। এমন বাস্তবতার বদলে যাওয়ার অপরূপ সৌন্দর্যকে সংরক্ষণে পর্যটনে ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদনে বিস্তারিত। কদিন আগেও যেখানে লাখো পর্যটকের ঢল নেমেছিল, সেখানে এখন জনমানব শূন্য মরুভূমি। মনের সুখে ঘুরে বেড়ানো লাল কাঁকড়ার দল দখলে নিয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আসছে পড়া ঢেউয়ের সাথেই যেন মিতালি গড়েছে তারা। কিছুদূর চোখ যেতেই দেখা মিলে ডলফিনের উচ্ছ্বাস। নীল জলরাশিতে হরেক রঙের ডলফিন লাফিয়ে উঠছে বারবার, যা সাধারণত দেখা মিলে না। বিস্তীর্ণ বালুচর জুড়েই নেই পদচিহ্ন, ফুটেছে গঙ্গা ফুল, নিজেকে ছড়িয়ে দিয়েছে সাগরলতা। ব্যস্ত মেরিন ড্রাইভের দোপাশ জুড়ে ফুলের সমারোহ আর সবুজের হাতছানি। পাহাড় সমুদ্রের মিতালিতে শুনশান নীরবতায় হাসছে সবুজ লতা পাতাও। পরিবেশবাদীরা বলছেন প্রকৃতি এখন প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। এই কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতি তার আপন প্রাণ ফিরে পেয়েছে, জীববৈচিত্র্য ফিরে পেয়েছে তার আপন পরিবেশ। আমরা এই সুন্দর পরিবেশটি ধরে রাখতে চাই। গত লকডাউন থেকে এই পরিবেশটা এখন বাড়তেছে, যতক্ষণ যতদিন পর্যন্ত টুরিস্ট আসবে না ততদিন পর্যন্ত এই সাগরলতা এই সাগরের মধ্যে বিছিয়ে যায়। সব সময় দেখা মিলে না পাখিদের সমুদ্র স্নানের এমন মনোরম দৃশ্যের। নীল জলরাশির বুকে নেই মাছ ধরা নৌকার হট্টগোল। তাই তো বদলে যাওয়া প্রকৃতি রক্ষায় নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ। প্রকৃতিও জেগে উঠেছে, আপনি দেখেছেন যে সাগরলতা সহ সামুদ্রিক নানা প্রাণী আমাদের একদম তীরে চলে আসছে, যেটি আমাদের জীববৈচিত্র্যের একটি বহিঃপ্রকাশ। গেল বছরও একই সময়ে প্রাণ ফিরে পেয়েছিল প্রকৃতির এসব অপরূপ সৌন্দর্য। সৈকতের বালিয়াড়ি জুড়ে কেবলই সাগরলতা নয়, সুযোগ পেলেই চারপাশের প্রকৃতি ফিরে আসে বারবার। কিন্তু আমরা কতটা রক্ষা করতে পেরেছি প্রকৃতির সেই সৌন্দর্যকে, এমন প্রশ্ন পরিবেশবিদদের। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আসান সুমন, এসএটিভি, কক্সবাজার। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।